বলে পাপ বাপকে ছাড়ে না পাপ যাদের বাতি হয়েছে আমাদের যারা কর্ণধার ছিল একটা গাড়ি হইলে চলে দুইটা হইলে তো আর একেবারে আর লাগেই না এক একজনের তিনটা চারটা এক একটা গাড়ির দাম লক্ষ টাকা নয় কি লক্ষ টাকা নয় কি কোটি টাকা তাহলে যেখানে গাড়ি এক টয়লে চলে এখানে চাইটা কিনছে আর যেখানে এই টয়লেটা করল একটা এক চলে দশ পনেরো লাখ টাকার সেখানে এমন এক গাড়ি কিনেছে ছিয়ানব্বই লাখ টাকার এক কোটি তিরিশ লাখ টাকার এগুলা বলে অপব্যয় না কি কথায় বলে পাপ বাপকে ছাড়ে না পাপ যাদের বাতি হয়েছে তাদেরকে আল্লাহ ধরাইছে ধরে নাই ধরাইছে ওলা ওলা দফা আল্লাহ না আসা বাহ এইভাবে যুগে যুগে যেই জনপদের মানুষ একবার হ্যাঁ ন্যায়ের সীমা লঙ্ঘন করে এইভাবে অন্যায়ের গড্ডালিকা স্রোতে বেশে যায় দাফা আল্লাহ হুন্ডা আছে আমি আরেক দল মানুষকে তাদের উপরে ক্ষমতাশীল করে দিই তারা ক্ষমতায় এসে ওদেরকে এইভাবে গলা টিপে টিপে ধরে এটা বোধহয় হয়নি হ্যাঁ বনি যখন এইভাবে সিভিল ল ব্রেক করেছিল আল্লাহ পাকের সিভিল ল ব্রেক করার পরে আল্লাহ জালুদকে তাদের উপরে কি করে দিয়েছিলেন চাপিয়ে দিয়েছিলেন ফাজাসু খেলাল দিয়ার জালুদ বন ইসরায়েলদের রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে একটা একটা করে ধরেছে আর উকুনের মতো কি নখের উপরে টিপে টিপে মেরেছে আর আমাদের এই জনপদের যেই অবস্থা যেই অপব্যয় যেই ধরনের একটা খাইখাই খাই অবস্থা হয়েছিল হ্যাঁ যদি আমরা একবার খেয়াল করি বিমান বিমান শুয়ে গেছে রেল শুয়ে গেছে জুট পাট শুয়ে গেছে সুগার মিল শুয়ে গেছে দেখা যায় যাকে যেখানে দিয়েছে সে সেখানে বসে সব গনি কি নাম সব গনি সব শিয়ালের একজনে যদি এইভাবে গাড়ি চারটা কিনে একজনে যদি বাড়ি দশটা কিনে তাহলে আমরা আর খাবো কি গোড়ার ডিম এই দেশের সম্পদ যা আছে সবই ডাকে আর কয় যা কিছু আছিল হালায় উপর আলারা সব খাইয়া গেছে গা হালায় উপর আলারা সব খাইয়া গেছে গা হালায় আর আমাদের এখানেও দেখা যায় উপর আলারা সব খাইয়া গেছে গা হালায় ঠিক না। সুতরাং উপর আলা হালাদের পাপ যখন বাতি হয়েছে আল্লাহ পার এক দল মানুষকে তাদের উপরে ক্ষমতাশীল করে দিয়েছেন এবং এই তাদেরকে ধরেছে এই ধরা আপনারা সমর্থন করেন কিনা বলেন আল্লাহ ছাড়া নিজ মাগুত সৃষ্টিগুলোর মাঝে চিরজীবী তিনি সবার কারকে যেন তা যেন আল্লাহ ছাড়া